হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, খুব খুশিতে আছি। আজ বাপের বাড়ি থেকে, মানে বাবার বাড়ি থেকে, আমার বাবার ছোট্ট বাড়িতে আমার ছোট্ট সোনাকে নিয়ে আসছি। দেখো, আমার ছোট্ট সোনা বসে আছে খাটের উপরে, আর দেখো এই রুমটাতে আমরা থাকি, এই রুমটাতে থাকি, দেখো এই রুমটাতে আমরা থাকি। আর আমি ঘুরিয়ে দেখালাম, আর এই খাটটাতে থাকি, বিছানাটা ঠিক করে নেব, ঘুমোবো। আর আমি শেয়ার করলাম বলতে, অনেকে মাটির বাড়ি অপছন্দ করে ঠিকই, সত্যি আমার দাদু ভাই, মানে আমাদের দাদু যে এই বাড়িটা করে দিয়ে গেছিলেন সেই বাড়িতে এখনও আমরা থাকি। বাবা মা ভাই আমি আসলে এখানে থাকি, ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, নীলুকে নিয়ে আসছি। খুব ভালো লাগছে তোমাদের কাছে শেয়ার করলাম, আমার বেডরুম, আমার বাবার ছোট্ট বাড়ি শেয়ার করলাম। যদিও ব্লগ ভিডিওতে তোমরা দেখেছো, আজকে রাত্রেবেলা আমি ভাবলাম যে একটু তোমাদের কাছে শেয়ার করি। গোছানো নেই ঠিকই, কিন্তু আমার যেন কত ভালো লাগছে। দেখো ফ্যান চলছে না, কিন্তু তবুও কত ঠান্ডা, কত নিজেকে ফ্রেশ লাগছে। আর আজ হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আজকে তারিখটাও তোমরা বুঝতে পারছো, এটা 2023 সালে যে বিশ্বকর্মা পুজো আজকে সেটা। দেখো তোমাদের এখানে কেমন ওয়েদার, তোমরা বুঝতে পারছো যে নিশ্চয়ই ফ্যান চলছে। দেখো মাটির বাড়িটা কতটা সুবিধে, আর আমার দাদু ভাইয়ের বাড়ি বলে আমি আরও সুন্দর করে ভিডিওটা করে রাখলাম। আর ওপরে দেখো খুব সুন্দর পাটা দেওয়া আছে, আর এর ওপরে যে পাটাটা দেওয়া রয়েছে ওপর দিকটা, ওপরে ভাইসয়, ওপরের পাটাতে শুধু আলকাতরা দেওয়া আছে, এদিকটাতেও দেওয়া ছিল, মানে ফেড হয়ে গেছে, বহুদিন আগের বাড়ি তো, কিন্তু ওপরে আবার ডবল করে আলকাতরা দেওয়া হয়ে গেছিলো, সে পাটাটাকে সুন্দর করে মুছে দেয়। মাটির বাড়ির মানে যাদের সম্বন্ধে অভিজ্ঞতা নেই তারা অভিজ্ঞতা অনেকটা পেয়ে গেলে। আর আমার বেডরুমটাও দেখে নিল, অনেকে তো মানে ভাববে যে এখানে এইভাবে থাকে, ওখানে কিভাবে থাকে, বেডরুম তো শেয়ার হয় না ওর, অনেকে হয়তো বলতে পারে, কিন্তু আমার ভিডিও করা হয় না অ্যাকচুয়ালি। দেখো সোনা কেমন বসে আছে দেখছে, ওকে ঘুম পাড়িয়ে দিই। চলো, ব্লগটা কেমন লাগলো? শর্ট ভিডিও তো অনেক দেওয়াই হয়, শর্ট ব্লগ দেওয়া হয় না। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর অবশ্যই শেয়ার করে দেবে। টাটা।